জয় নিতা হে গৌর রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে আমার ধন্যবাদ তো আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতার আমি শ্লোক নাম্বার সাংখ্যযোগের উপরে চুয়াল্লিশ বলবো শুরু করছি জয় নীতা হেগৌড়

বন্দেহং শ্রীগু শ্রীযুত পদ কমলং শ্রীগুরু গুরুণ শ্রীরূপ সগর জাতং স নিতং তং সজিজং শাবধৈত শত পরিজন সৈত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা পদং স ঘন লোয়া শ্রী বিশাখান হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্তম তপ্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনে দেবী প্রণমামি হরি প্রিয় বাঞ্চা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু বেবচ পতিতাং পবন বৈষ্ণব ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাধী নিতাই গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শঙ্খযোগ শ্লোক নাম্বার চুয়াল্লিশ ভোগোই শর্জা এতাহা প্রহিত চেত সামা বেপ্ষাযতিকা বুদ্ধি সমাদ্ধন গিতার গান কি ভোগ্য যে আসক্ত যে পাগলের মতো নিজেকে হারিয়ে বসে আসা শত শত তারা নাহি বুঝে ব্যবসায়ী বুদ্ধি আসক্তি তাদের শুধু ভক্তি মুক্তি সিদ্ধি অনুবাদ কি যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্তই আসক্ত সেই সমস্ত বিবেক জবর্জিত মূল ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ এক একনিষ্ঠতা লাভ হয় না তাৎপর্য কি চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি বৈদিক অভিধান বলা হয়েছে সৌম্য গাই ও মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তাকে বলা হয় সমাধি যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জনজগতের দ্বারা মোহচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে বা সমাধি লাভ করা অসম্ভব মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর শ্লোক পঁয়তাল্লিশ বিষয়া বেদানিস্ত ভার জন্য নিধন্দ নিত্য সত্যস্ত নিজ গোখেমো আত্মবান ত্রিগুণের মধ্যে বেদ সত্য রজস্তম তাহার উপরে ওঠো তবে সে উত্তম তখনই দ্বন্দ্বভাব ঘুছিবে তোমার নিত্যশুদ্ধ সত্যভাব হবে আবিষ্কার আত্মবান হয় সদা নিজক নিক্ষেম সে ধনে সে ধনী তা ভগবধে প্রেম বল অনুবাদ কি বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সমন্বয় আলোচনা করা হয়েছে যে হে অর্জুন তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে স্তরে অধিষ্ঠিত হও সমস্ত থেকে মুক্ত নির্গুণ হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনা অধিষ্ঠিত হও তাৎপর্য কি জরা প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড়া জগতের তিনটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায় এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা করে যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অদক্ষ স্তরে উত্তীর্ণ হতে পারে ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতি অধিষ্ঠিত হতে এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ পরম ব্রহ্মে অনুসন্ধান করা জড়জগতে প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন যাতে তারা বুঝতে পারে কি রকম জীবনযাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্তি পেতে পারে তাদের প্রকৃত আলায় ভগবত ধামে ফিরে যেতে হবে সেই মুক্তি হয়ে ভগবত ধামে ফিরে যাবে বেদ কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনা তৃপ্তি সাধন করা যায় এইভাবে ইন্দ্রীয় তৃপ্তি জনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে যে জড়জগতের সমস্ত সুখী অনিত্য ও নিরর্থক তখন তার মন পারমার্থিক তথ্য অনুসন্ধানে উদ্রোগী হয়ে ওঠে তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মত্ব যেমন গীতোপনিষদ বা ভগবৎ গীতা হচ্ছে পরম বেদ মহাভারতের সারাংশ এই উপনিষদগুলির মধ্যে মানুষের পারমার্থিক জীবন শুরু হয় যতক্ষণ আমাদের জরদেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমরা কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয় এটি হচ্ছে কর্মবন্ধন কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব তাতে অবজলিত থাকে তার প্রভাব মুক্ত হতে হয় তখন তার লাভ ক্ষতি বিচারবোধ থাকে না মন তখন তার অনুশোচনা অহংকার দ্বারা বিমোহিত হয়ে হয় না এইভাবে জড়বন্ধন থেকে মুক্তি হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে তখনই সে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে হরি বল শ্লোক নাম্বার ছিচল্লিশ পরের দিন বলবো জয়নিতাই গো রাধে রাধে হরি কৃষ্ণ মাঞ্চা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু বৈভচ পতিতানাং পাব বৈষ্ণব আমার প্রণাম নেবেন প্লিজ আপনারা গীতা আমার এই চ্যানেলটিতে ইউটিউব চ্যানেলতে আমি এক এক করে যে গীতা বলছি আপনারা প্লিজ প্লিজ করে ভালো করে শুনবেন কারণ গীতা গ্রন্থ আমাদের শুনলে অনেক কিছু আমাদের মনে একটা আনন্দ সব কিছুই ভালো হবে আপনারা প্লিজ আমার চ্যানেলটাতে ফলো করবেন এটা আমার অনুরোধ রইল জানি তাই গো রাধে রাধে হরে কৃষ্ণ আমার প্রণাম নেবেন